হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল জিওগ্রাফি ইনস্টিটিউট আমি সাগরিকা আজ তোমাদের জন্য আবারও নিয়ে চলে এসেছি ফার্স্ট সেমিস্টার সে তোমাদের যে অনার্স পেপার রয়েছে ফার্স্ট সেমিস্টারে অর্থাৎ ফিজিক্যাল জিওগ্রাফির যে পার্টে তোমাদের মর্ফোলজি রয়েছে সেটার ফার্স্ট টপিক নেই মর্ফোলজির ফার্স্ট টপিক তোমাদের রয়েছে ওয়েদারিং অ্যান্ড ইটস প্রসেসেস অ্যান্ড এজেন্টস তো আজ আমরা সেটা নিয়ে ডিসকাস করবো ডিটেলস ডিসকাশন করবো এবং প্রতিটা টপিক ধরে ধরে বুঝবো যে হোয়াট ইজ ওয়েদারিং এটা তোমরা অনেকেই ছোটোবেলায় অলরেডি পড়ে এসছো কিন্তু এখানে একটু এলাবোরেটলি তোমাদের জানতে হবে তো চলো শুরু করে দেওয়া যাক আজকের ভিডিও তার আগে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করার পাশে থাকা বেলাইকেনে ক্লিক করতে ভুলো না আর একটা কথা জানিয়ে দিই যারা যারা আমার এই সমস্ত টপিক ওয়াইজ রিলেটেড নোটসগুলো পেতে চাও এবং তার রিলেটেড যে কোয়েশ্চেন হয় সেই সমস্ত টু ফাইভ অ্যান্ড ফিফটিন মার্কসের কোয়েশ্চেন পেতে চাও অ্যাজ সুন অ্যাজ পসিবল আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো আমি ডিসক্রিপশান বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি to first is what is weathering definition of weathering the weathering is the process of rocks and minerals breaking down or dissolving on the earth's surface it can be caused by physical chemical or biological process and can be influenced by a vertically of factors I নর্মালি কি হয় বিভিন্ন রকম কঠিন নরম শিলা দ্বারা গঠিত ভূপ্রকৃতির বিভিন্ন পদার্থ ছড়িয়ে ছিটিয়ে সারা পৃথিবীতে পড়ছে বা রয়েছে এই জিনিসগুলো যখন বিভিন্ন এজেন্টের দ্বারা যেমন সেটা হতে পারে বায়ু সেটা হতে পারে জল সেটা হতে পারে রকম সানরেজ ইত্যাদি রকম ধরো হচ্ছে মানুষের কাঁচাবলি বা কোনো পোকা মাকড় উদ্ভিদ ইত্যাদি দ্বারা এফেক্টেড হয়ে যখন কোনো শিলা বা রক্স বা মিনারেলস ঠিক আছে মানে খনিজ পদার্থ নিজের যে নট ন্যাচারাল স্ট্রাকচার সেটার বাইরে গিয়ে ক্ষয়প্রাপ্ত হচ্ছে এবং ভেঙে টুকরো টুকরো হয়ে পড়ে থাকছে ছড়িয়ে ছিটিয়ে দ্যাট ইজ দ্য কল্ড ইজ ওয়েদারিং ওকে এবার যেটা জানবো সেটা হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ রিলেশনশিপ বিটুইন ওয়েদারিং অ্যান্ড ইরোশন কেন দিলাম এটার মাঝে হঠাৎ করে এই টপিকটা দেখো এই কোয়েশ্চেনটা বা এই টপিকটা খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক বা এটা বোঝা নিয়েও অনেক সময় অনেক সমস্যা দেখা দেয় তিনটে জিনিস আমাদের জানতে হয় ওয়েদারিং পড়তে গিয়ে তিনটে জিনিস মাথায় রাখতে হয় একটা তো অবশ্যই ওয়েদারিং যেটাকে আমরা বাংলায় বলে থাকি আবহ বিকার আরেকটা জানতে হয় খৈভবন আরেকটা জানতে হয় নগ্নি ভবন হোয়াট ইজ ভবন ইজ ডেনুডেশন অ্যান্ড খৈ ভবন হচ্ছে ইরোশন এই তিনটে কিন্তু ইন্টারলিঙ্ক ওকে তিনটে সম্পূর্ণ আলাদা প্রসেস এবং প্রতিজন প্রতিজনের সাথে রিলেটেড আমি এখানে কী লেখা রয়েছে কি না লেখা রয়েছে অত ডিটেলস পড়ছি না এখানে বাস ওয়েদারিং কি আর ইরোশন কি লেখা রয়েছে আমি তোমাদের ডিসটা বোঝাবার চেষ্টা করছি ভালো করে জিনিসটা বোঝো দেখো ফার্স্টে হচ্ছে ওয়েদারিং যে প্রসেসটা প্রথম কাজ করে সেটা কি বায়ুমণ্ডল তথা জলমণ্ডল মানে বাড়িমণ্ডল এবং প্রাণী জগৎ মিলিতভাবে যখন কোনো শিলাকে বিভিন্ন দিক থেকে উইক করছে এবং সেটাকে ভেঙে দিতে সাহায্য করছে সেই প্রসেস পুরো প্রসেসটাকে বলছে আমাদের ওয়েদারিং ওকে এবার যখন ভেঙে পড়ছে ধরো একটা শিলার কিছুটা অংশ ভেঙে পড়ে গেল বা কিছুটা অংশ খুলে পড়ে গেল অনেকটা পেঁয়াজের খোসার মতো খুলে পড়ে গেল বা ধরো ব্লাস্টের মতো আওয়াজ হয়ে টুকরো টুকরো হয়ে ভেঙে পড়ে গেল এই যে ঘটনাটা ঘটছে এটা কি হচ্ছে এটা অ্যাকচুয়ালি হচ্ছে নগ্নি ভবন বা ডেনুডেশন ব্যাপারটা কি তোমার নিজস্ব যে রূপ সেটা বেরিয়ে আসছে সকলের সামনে ওপেন হয়ে যাচ্ছে ভেতরকার রক্সগুলো ঠিক আছে এটা হচ্ছে নগ্নি ভবন তারপরে কি হচ্ছে সেই জায়গাটা থেকে সেই জায়গাটা থেকে ওই যে টুকরো টুকরো পদার্থগুলো পড়ে রয়েছে সেই পদার্থগুলো কোনো একটা সোর্সের মাধ্যমে হতে পারে সেটা বায়ু হতে পারে সেটা সমুদ্রস্রোত হতে পারে সেটা নদীর জল ইত্যাদি প্রসেস হতে পারে সেটা হিউম্যান বিংস অর কোনো পোকামাকড় জীব জন্তু উদ্ভিদ ইত্যাদির দ্বারা এক স্থান থেকে এক স্থানে সরে চলে যাচ্ছে দ্যাট ইজ কলটা ভবন এই পুরো প্রসেসটা কিন্তু ইন্টারলিঙ্ক সুতরাং মাথায় রেখো যদি এরকম কোনো কোয়েশন দেয় যে ওয়েদারিং ইরোশন অ্যান্ড এনোডেশনের মধ্যে হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন দেম তো দে আর ডিফারেন্স থিংস এবং একে অপরের সাথে ইন্টারলিংক ওকে এবার যেটা আমরা জানবো সেটা হচ্ছে ফ্যাক্টার্স অফ ওয়েদারিং ফ্যাক্টার্স অফ ওয়েদারিং বিভিন্ন জন বিভিন্ন রকম বলেছে যেমন জেনি মানে একজন মৃত্তিকা বিজ্ঞানী জেনি তিনি জানান যে চারটে ইউনিট কাজ করে একটা হচ্ছে ক্লাইমেট একটা হচ্ছে টাইম একটা হচ্ছে প্যারেন্ট রক বা মেটেরিয়াল অ্যান্ড হচ্ছে অর্গানিজম পরবর্তী সময়ে আমাদের বিখ্যাত ভূ মানে মৃত্তিকা বিজ্ঞানী বা যাকে বলা হয় মৃত্তিকা জনক ডকুচেফ তিনি জানায় যে না পাঁচটা প্রজেক্ট কাজ করছে এখানে সেগুলো কী কী আদি শিলা বা প্যারেন্ট ম্যাটেরিয়াল সময় বা টাইম অর্গান বা জীবজগৎ জলবায়ু বা ক্লাইমেট এবং তার পাশাপাশি উনি আর একটা মেনশন করেন সেটা হচ্ছে এক্সপ্লোরেশন বা বিভিন্ন রকম শক্তি ঠিক আছে তো এই পুরো প্রসেসটা হচ্ছে আমাদের ফ্যাক্টরস অফ ওয়েদারে এখানে আরও কিছু রয়েছে এগুলো তোমরা জাস্ট দেখে রেখো অতটা ইম্পর্টেন্ট নয় মেন হচ্ছে ওই চারটে জিনিস একটা হচ্ছে আমাদের ক্লাইমেট টাইম অর্গানিজম অ্যান্ড প্যারেন্ট ম্যাটেরিয়াল এবার আমাদের ইন্ডিভিজুয়ালি প্রতিটা সম্পর্কে জানতে হবে ফার্স্ট জানবো প্যারেন্ট রক বা প্যারেন্ট ম্যাটেরিয়াল বা আদি বা জনক শিলা যাকে বলা হয় এটা কি জিনিস যে শিলা থেকে যেটা প্রথম পৃথিবীতে সৃষ্টি হয়েছে যেটা আগ্নেয় শিলা হতে পারে সেটা পাললিক শিলা হতে পারে সেটা কোনো লাইমস্টোন রিলেটেড শিলা হতে পারে সেটা রূপান্তরিত শিলা হতে পারে এনি টাইপস অফ রকস ওকে তো সেটা থেকে যখন বিভিন্ন রকম তার উপর যখন ওয়েদারিং ক্রাচ করছে তাহলে মানে কি যে ইউনিট মানে যে ধরনের রকস হবে সেটার ওপর ওয়েদারিং সেইভাবে কাজ করবে যদি ধরো আগ্নেয় শিলা বা ইগ্নিয়াস রক হয় ডেফিনেটলি সেটা অনেক বেশি হার্ডি হবে সেটাকে ক্ষয় করতে বা তার ওপর ওয়েদারিংয়ের কাজ করতে অনেকটা বেশি সময় লাগবে এবং প্রসেসেসগুলোও আলাদা রকম হবে বেশি ক্ষয় হওয়া পসিবল হবে না অন্যদিকে যদি সেটা সেডিমেন্টারি রক হয় ডেফিনেটলি সেটা খুব তাড়াতাড়ি সালিউট হবে খুব তাড়াতাড়ি সেটাকে আমরা ওয়েদারিং করতে পারবো আর নাম্বার থ্রি যদি সেটা রূপান্তরিত শিলা হয় তাহলে তো মানে সেটাকে আরোই কঠিন হয়ে যায় নতুন করে তার কোনো রূপ দিতে বা তার উপর ওয়েদারিং হতে তো শিলার ধরন শিলা বা মিনারেলস যদি বলে থাকে আমি রক্স বা মিনারেলস সেটা ধরনের ওপর কিন্তু অনেকটাই ডিপেন্ড করে ওয়েদারিং কিভাবে কাজ করবে যেমন আর জিনিস বলে দিই তোমাদের দু রকম যে ইগনিয়াস রক হয় একটা ব্যাসাল্ট একটা গ্রানাইট মানে পপুলার যে দু রকম ইগনিয়াস রক হয় তার মধ্যে যদি ব্যাসাল্টিক শিলার ওপর আমরা লক্ষ্য করি যে আবহবিকার ঘটছে তাহলে সেখানে অনেকটা ডোম শেপ জাতীয় মানে ভূমিরূপ দেখতে পাওয়া যায় অন্যদিকে যদি গ্রানাইট হয় তাহলে প্লেন ফ্ল্যাট লাইন টাইপের ভূমিরূপ আমরা দেখতে পাই তো এই ধরনের আর কি বেসিক চেঞ্জেস লক্ষ্য করা যায় যেমন ধরো যদি সেডিমেন্টারি রক হয় যেমন ধরো চুনাপাথর ঠিক আছে এটা তো একটা সেডিমেন্টারি রক তোমরা সবাই জানো এটার ওপর ওয়েদারিং যখন কাজ করবে কী হবে অটোমেটিক্যালি সেটা স্যালিউট হয়ে যাবে যেখানে আমরা ক্লাস্ট রিজিয়ন দেখতে পাই এই হচ্ছে আমাদের পেরেন্ট রকের ব্যাপার এবার যাবো ক্লাইমেট ক্লাইমেট কিন্তু খুব মানে একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের ওয়েদারিংয়ের ক্ষেত্রে দেখো ওখানে কী বলেছে দ্য টেম্পারেচার অ্যান্ড রেনফল অফ এ রিজিয়ন হুইচ ডিটারমাইন দ্য ক্লাইমেট এফেক্ট দ্য রেট অফ ওয়েদারিং ওয়েদার ক্লাইমেট আর মোর প্রোন অর ফ্রস্টার ওয়েদারিং দেখো একটা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে বিভিন্ন ধরনের ওয়েদারিং কন্ডিশন হয় সরি মানে ক্লাইমেটিং কন্ডিশন হয় সেটা আমরা সবাই জানি তার মধ্যে ক্লাইমেটের মেন তিনটে জিনিস থাকে আমরা জানি সেটা হচ্ছে একটা উষ্ণতা একটা বৃষ্টিপাত একটা আর্দ্রতা বা আমি যদি বলি টেম্পারেচার রেইনফল অ্যান্ড হিউমিডিটি তো এখানে যেটা আমাকে মাথায় রাখতে হবে ধরো আমি দেখছি এটা একটা ডেজার্ট এরিয়া মরুভূমি অঞ্চল তো ডেফিনেটলি সেখানে কী কাজ করবে অভিয়াসলি সেখানে সানরাইজ কাজ করবে মানে আমাদের টেম্পারেচার কাজ করবে রাইট সেখানে অতিরিক্ত গরমের কারণে শিলার ওপরে আবহবিকার দেখা যাবে অন্যদিকে যদি আমি চলে যাই কোনো রেনি এরিয়া যেরকম ধরো আমাদের ইকুয়েটোরিয়াল এরিয়া যদি আমি বলি তাহলে সেই অঞ্চলে কী হবে সেখানে রেনফলের মানে পরিমাণটা বেশি তো রেইনফল কি তার মানে কি বৃষ্টির জল জলটা কি করবে জল ডেফিনেটলি কী করবে তার গতিবেগে দ্বারা ক্ষয় করবে এ ছাড়া যদি তার মধ্যে কোনো অ্যাসিডিক পরিমাণ থাকে তাহলে সে সলিউট করবে আর যদি আমি বলি হিউমিডিটির কথা তাহলে সেটাই আমাকে যেতে হবে পাহাড়ি অঞ্চলে যেখানে আমরা দেখতে পাই কি হয় নর্মালি প্রচণ্ড পরিমাণে হিউমিড একটা কন্ডিশন থাকে ফলে দিনের বেলায় টেম্পারেচার যখন ইনক্রিজ করে বরফ গলে যায় অ্যান্ড রাত্রিবেলা আবার বরফ ফ্রোস্ট হয়ে যায় তো এই প্রসেসের জন্য কিন্তু শিলাস্তরের ওপর ফাটল তৈরি হয় চাপ সৃষ্টি হয় এবং সেখানে গিয়ে ওয়েদারিং দেখা যায় তো এই গেল দুখানা ফ্যাক্টর এবার যেটা আমরা পড়বো সেটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর সেটা হচ্ছে টাইম টাইম ইজ দ্য ফ্যাক্টর ইন ওয়েদারিং অ্যাজ দ্য রেট অফ ওয়েদারিং ডিক্রিসিং ওভার টাইম অ্যান্ড দ্য লেন্থ অফ এক্সপোজ কন্ট্রিবিউটস টু হাউ আর রক ইজ টু ওয়েদারিং রেট অফ ওয়েদারিং Most weathering processes decrease over time. Length of exposed rocks that are exposed to wind and water are more vulnerable to weathering than rocks that are burdened beneath over rocks and other rocks. So, মানে ব্যাপারটা কি এখানে অনেক কিছুই লেখা আছে আমি তোমাদের বুঝিয়ে বলে দিচ্ছি দেখো সময় হচ্ছে খুব গুরুত্বপূর্ণ ওয়েদারিংয়ের ক্ষেত্রে এবং যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা হচ্ছে শিরার ধরন যেরকম থাকবে সময় তার উপর সেইভাবে কাজ করবে যদি প্রয়োজন পড়ে কম সময় নেবে যদি প্রয়োজন পড়ে বেশি সময় নেবে এবং সব কিছুর ক্ষেত্রেই একটা জিনিস মনে রাখতে হবে সময় যত বেশি কাজ করবে তত জায়গাটা ভালনারেবল কন্ডিশনে পৌঁছে যাবে আর কি যত তোমাদের লেন্থ মানে টাইমের লেন্থ যত বাড়ছে তার মানে কি সেটা আরও বেশি পরিমাণে মানে এজেন্টটা আরও বেশি পরিমাণে কাজ করতে পারছে তার উপর এবং তার এফেকশানটা বেশি হওয়ার পাশাপাশি রক্সটা আরও বেশি পরিমাণে এক্সপ্লোর করছে এবং উন্মুক্ত হওয়ার সম্ভাবনা বাড়িয়ে দিচ্ছে তার মানে কি যত সময় ধরে কাজ করবে কোনো এজেন্ট তত মানে সময়টা যত বেশি নেবে তত তোমার রক্সের ওপর ওয়েদারিংয়ের এফেক্টটাও অনেক বেশি কাজ করবে আর একটা জিনিস কি যত ওয়েদারিং স্লো প্রসেস তো একটা মানে ওয়েদারিং কিন্তু আজ বলে কালকে ক্ষয় পেয়ে চলে যায় না ইজ আ লং টাইম পিরিয়ডিক ব্যাপার তো সময়টা খুব গুরুত্বপূর্ণ এবং এখানে দেখতে পাওয়া যায় যেটা সবচেয়ে ব্যাপার যে অনেক বছর ধরে প্রায় হাজার হাজার বছর ধরে কাজ করার পর একটা পুরোপুরি ওয়েদারিংয়ের এফেকশান কোনো একটা রকের ওপর লক্ষ্য করা যায় তো সবসময় এটা মাথায় রাখতে হবে যে ওয়েদারিং কিন্তু কোনো চটজল ঘটনা নয় ইটস এ টাইম ওরিয়েন্টেড মানে একটা লং টাইম প্রসেসেসের মধ্যে একে রাখতে হয় সবসময় তো এই হল টাইমের ফ্যাক্টর এবার যাব আমরা বায়োলজিক্যাল যে অর্গানিজমগুলো কাজ করে থাকে সেগুলো এগুলো তোমরা সবাই জানো যদি প্রথম মানুষকে দিয়ে শুরু করি তাহলে মানুষ ধরো পাহাড়ে রাস্তা বানাবার জন্য বা রেলপথ বানাবার জন্য যখন ডিনামাইট দিয়ে পাহাড় ফাটিয়ে দিয়ে সেখান দিয়ে এই সমস্ত পরিবহনের ব্যবস্থা গড়ে তোলে তো এটা ওয়ান টাইপ অফ ওয়েদারিং তারপর ধরো ঝাপ চাষ এটাও এক ধরনের হিউম্যান দ্বারা গঠিত ওয়েদারিং নেক্সট চলে যায় অ্যানিমালস অ্যানিমালসের মধ্যে বেশ কিছু এরকম জীব রয়েছে যারা মাটির নিচে বসবাস করে তারা মাটিকে ড্রিক করে যার ফলে ওপরের মাটি নিচে নিচের মাটি ওপরে চলে যায় এবং অনেক সময় লক্ষ্য করা গেছে যে এই ড্রিগিং পয়েন্টটা এতটাই বেড়ে যায় যে তারা প্রায় মানে আদি শিলার কাছাকাছি পৌঁছে যায় এবং সেখানেও তারা দিনের পর দিন আঘাত করার ফলে সেখানে ওয়েদারিং এফেক্ট করে আর যদি বলি প্ল্যান্টের কথা তাহলে নর্মালি প্ল্যান্ট কি করে তার যে রুটস থাকে সেটাকে এফেক্ট করে মানে সেটাকে বেস করে সে অনেক বেশি পরিমাণে শিলার ভেতরে ঢুকতে শুরু করে এবং তার প্রভাবে শিলার স্তরের মধ্যে ফাটল দেখা যায় এবং ওয়েদারিং লক্ষ্য করা যায় তো এই ছিল বায়োলজিক্যাল টাইম রকস অ্যান্ড মানে প্যারেন্ট রক অ্যান্ড হচ্ছে আমাদের ক্লাইমেটের ওপর ডিপেন্ডিং যে ওয়েদারিং কতটা সেটা বোঝানোর পার্ট এবার চলে যাব আমরা টাইপস অফ ওয়েদারিংয়ে দেখো মেনলি টাইপস অফ ওয়েদারিংয়ে তিনটে টাইপের ওয়েদারিং আমরা লক্ষ্য করে থাকি নাম্বার ওয়ান ফিজিক্যাল ওয়েদারিং বা যাকে বলা হয় মেকানিক্যাল ওয়েদারিং তারপর হচ্ছে কেমিক্যাল ওয়েদারিং অ্যান্ড নাম্বার থ্রি এখানে সিটা পড়েনি বায়োলজিক্যাল ওয়েদারিং তো এই ব্যাপারগুলো কি এবার আমাদের জানতে হবে দেখো ফার্স্টেই যেটা আছে সেটা হচ্ছে ফিজিক্যাল ওয়েদারিং ফিজিক্যাল ওয়েদারিং মানে কি যেটাকে আমরা বললাম মেকানিক্যাল ওয়েদারিং এটাকে মানে কী দিস প্রসেস অকার ওয়েন রক ব্রেকস অ্যাপার্ট ডিউ টু দ্য ফর্মেশন অফ আইস অর সল্ট ক্রিস্টাল মানে কি বলছে যখন রক্সের ডিভিশনটা ভেঙে টুকরো টুকরো হয় এবং সেগুলো অনেকটা ক্রিস্টালাইজ টাইপের হয় বা আইস কিউবের মতো দেখতে হয় তো তখন সেটা হচ্ছে ফিজিক্যাল মানে বিভিন্ন রকম ফিজিক্যাল এফেক্টের দ্বারা যখন ওয়েদারিং হচ্ছে ওকে নেক্সট হচ্ছে কেমিক্যাল কেমিক্যাল ওয়েদারিং হচ্ছে যখন অ্যাসিড ডিজলভ লক্ষ্য করা যাচ্ছে মেনলি লাইম স্টোন বা ধরো যেগুলো হয় না মানে সেল ইত্যাদির ওপর যখন বিভিন্ন রকম কেমিক্যাল কাজ করছে বিভিন্ন রকম অ্যাসিড কাজ করছে এবং সলিউট করে দিচ্ছে তখন হয়ে যাচ্ছে এই ধরনের ওয়েদারিং তাই এর নাম কেমিক্যাল ওয়েদারিং নেক্সট লাস্ট যেটা সেটা হচ্ছে বায়োলজিক্যাল ওয়েদারিং যেটা আমি একটু আগে বলছিলাম বিভিন্ন রকম অর্গ্যানিক প্রসেসেসের জন্য যখন ওয়েদারিং হয় এবার আমরা ফার্স্ট যেটা জানবো সেটা হচ্ছে মানে ডিটেলসে যেটা জানবো সেটা হচ্ছে ফিজিক্যাল ওয়েদারিং ফিজিক্যাল ওয়েদারিংয়ের মোটামুটি তিনটে পার্ট আমরা সবচেয়ে ভালোভাবে দেখতে পাই একটা হচ্ছে ফ্রস্ট ওয়েগিং যেটাকে আমরা বলে থাকি মানে বরফ কেলাস ঘটনা এটা কি হয় যে কোনো পাহাড়ি অঞ্চল হয় বিভিন্ন রকম পার্বত্য অঞ্চলে কি থাকে শিলা থাকে পাহাড় থাকে সেই পাহাড়ের কোথাও কোথাও ফাটল থাকে ঠিক দিনের বেলায় সেই সমস্ত অঞ্চলে সূর্যের আলো প্রবেশ করে এবং তার ভেতরে থাকা বরফকে গলিয়ে দেয় ফলে সেটা জল হয়ে যায় আবার যখন রাত্রি হয় সূর্য অস্ত্র যাওয়ার পর সেই এরিয়াগুলোয় লক্ষ্য করা যায় কি সেই জলটা আবার জমে বরফে পরিণত হয়েছে কেউ কেউ প্রচুর পরিমাণে ওখানে হিউমিডিটি রয়েছে যখন তখন জল বৃষ্টি এগুলো তো কমন ফ্যাক্টর তো কি হচ্ছে একটা শিলার ফাটলের মধ্যে যদি দিনের পর দিন একবার জল একবার বরফ একই জায়গায় স্ট্রেথ দিয়ে থাকে অতিরিক্ত পরিমাণে প্রেশার দিয়ে থাকে আমরা কি জানি যে জল যখন বরফে পরিণত হয় তখন সেটা আয়তনে বৃদ্ধি পায় ইস ইটস ইনক্রিজ ইজ সাইজ ওকে তো কি হবে অটোমেটিক্যালি সে পাথরের দুটো দেয়ালে ধাক্কা মারবে নিজের জায়গাটাকে আরও বিস্তার করার চেষ্টা করবে এবং ফাটলের পোর্শানটা যে ক্র্যাকটা হয়েছিল সেটারও আস্তে আস্তে বৃদ্ধি করবে এবং ক্রমশ সেটা বাড়তে বাড়তে এমন একটা সিচুয়েশন হবে যখন সেই চাইয়ের মতো প্রস্তুত চাই খণ্ডীকরণ যাকে আমরা বাংলায় বলে থাকি রক্সটা একেবারে খু মানে ঘষে পড়ে যাবে আর কি তো এই প্রসেসটা হচ্ছে ফার্স্ট প্রসেস তোমরা ছবিতে দেখতেও পেলে এবার আমরা বলবো নেক্সট প্রসেস নেক্সট প্রসেসটা কী দেখো এখানে বলছে অ্যাব্রেশন অ্যাব্রেশন জিনিসটা কি ওয়েন রক কলেজ উইথ ইচ আদার দি গ্রেন ইন্টু আ স্মল পার্টস গ্র্যাভিটি ক্যান কিউজ অ্যাব্রেশন ওয়েন রকস থ্রাম্বল ডাউন আ মাউন্টেন সাইজ এই জিনিসটা কি একটু বলে সাধারণত লক্ষ্য করা যায় যে অনেক জায়গায় মানে নর্মালি ধরো মেনলি ডেজার্ট এরিয়াতে এটা বেশি লক্ষ্য করা যায় কী হয় যখন প্রতিদিন একটা শিলা স্তরের ওপর প্রতিদিন চাপ পড়ছে মানে একটা শিলার ভেতরে তো অনেক রকম মিনারেলস থাকে তারা সূর্যের আলো বা উষ্ণতাকে এক এক রকমভাবে অ্যাবজর্ভ করে তো অ্যাবজর্ভিংয়ের পাওয়ার এক এক রকম হওয়ার জন্য কোনো মিনারেলসের পার্টটা বেশি ফুলে ওঠে বা বেশি এক্স স্প্রেড করে আবার কোনোটা বেশি পরিমাণে স্প্রেড করতে পারে না এইসবের মাঝখানে যেটা লক্ষ্য করা যায় সেটা হচ্ছে বিভিন্ন রকম সময়ে এই যে কমা বাড়া মানে একবার ইনক্রিজ করছে আবার রাত্রিবেলা টেম্পারেচার ডিক্রিজ করলে ওরাও ডিক্রিজ করছে সাইজে তো এর এফেকশানে হয় একটা টাইমে সহ্য করতে না পারে এই যে প্রেশারটা এই যে স্ট্রেথটা তৈরি হচ্ছে সেটা সহ্য করতে পারে না শিলা এবং অনেকটা গুলি ছোটার মতো আওয়াজ বা বোম ফাটার মতো আওয়াজ করে শিলাগুলো টুকরো টুকরো খণ্ডে বিভক্ত হয়ে পড়ে এই ঘটনাটাকেই বলা হচ্ছে এক্সপ্লয়েশন ওকে অ্যাব্রেশন এবার আমরা যেটা জানো সেটা হচ্ছে এক্সপ্লয়েশন এক্সপ্লয়েশন জিনিসটা কি তোমরা দেখোছো নিশ্চয়ই বাড়িতে সবাই পেঁয়াজ পেঁয়াজ জিনিসটা কীরকম খোসা ছাড়ালে একটার পর একটা লেয়ার বেরিয়ে আসে সেরকমই লক্ষ্য করা যায় অনেক সময় হিলি রিজিয়ানে কী হয় এটার ক্ষেত্রেও সেম ব্যাপার শুধু হচ্ছে এখানে সাধারণত গ্রানাইট শিলা দেখতে পাওয়া যায় তো এখানে কি হয় সেই অঞ্চলগুলোতে বাসালটিক শিলা অনেক সময় দেখা যায় তো তার কি হয় মানে বাইরের পোর্শনটা খুলে যায় অনেকটা পেঁয়াজের খোসার মতো ওই টেম্পারেচারের এফেকশনের ফলে অতিরিক্ত টেম্পারেচার অতিরিক্ত আবার কম টেম্পারেচার বেশি টেম্পারেচার কম টেম্পারেচার সহ্য করতে করতে ওপরের লেয়ারটা আস্তে আস্তে আলগা হয়ে পড়ে এবং একটা টাইমের পর সেটা খোসার মতো খুলে পড়ে যায় তাই একে বলছে এক্সপ্লয়েশন এটা তোমরা ছবিতেও দেখতে পাচ্ছ যে এই যে স্লাইডের টাইপের ভাঁজ ভাঁজ মতো জিনিসটা দেখছো এই ভাঁজ মানে খুলে খুলে বেরিয়ে আসছে দেখো শিটগুলো তো এটাই হচ্ছে এক্সপ্লয়েশন ওকে আর হচ্ছে আমাদের ফিজিক্যাল ওয়েদারিংয়ের পার্ট হলো এবার আমরা যাবো কেমিক্যাল ওয়েদারিংয়ের ক্ষেত্রে কেমিক্যাল ওয়েদারিং মানে কি আগেই সেটা তোমাদেরকে বলেছি যে এটা এক ধরনের সলিউট প্রসেস কেমিক্যালের দ্বারা এই জিনিসটা ঘটে থাকে তো এতে আমরা কী কী দেখতে পাই প্রথমে হচ্ছে সলিউশন মানে দ্রবণ ক্ষয় যাকে বলে তো এটা কী হয় অবভিয়াসলি অ্যাসিডিক রেন রিমুভ রকস ইনসলিউট ফর এক্সাম্পল লাইম স্টোল ডিজলভ ওয়েন এক্সপোজ দ্য রেইন দ্যাট কন্টেন্ট ডিজলভ দ্য কার্বন অক্সিডাইড ওকে নর্মালি কী হয় ধরো সলিউশন যদি হয় যদি অ্যাসিড বৃষ্টি হয় সেটা যদি লাইমস্টোনের ওপর পড়ে কী হবে লাইমস্টোন গলতে শুরু করবে এবং তখন সেটা কার্বন অক্সাইডে উবে গিয়ে কিছুটা অংশ জলের সাথে মিশে বেরিয়ে যাবে আর কিছুটা উবে যাবে তো দ্যাট ইজ দ্য সলিউশন এবার হচ্ছে হাইড্রোলাইসিস হাইড্রোলাইসিসও কি না অ্যাসিডিক ওয়াটার ব্রেকডাউন রক টু প্রডিউস ক্লে অ্যান্ড অ্যাবসলিউট সল্ট কী হয় লক্ষ্য করা যায় যে অনেক সময় অ্যাসিডিক ওয়াটার যেটা রেনফলের দরকার নেই যে নদী আসছে ধরো কোনো একটা এমন সোর্স থেকে তার উৎপত্তি যেখানে হয়তো কিছু মিনারেলস বা কিছু অ্যাসিড ওরকমভাবে জলের সাথে মিশে গেছে তো সেই জিনিসটা যখন রক্সের ওপরে ক্রে মানে ওয়াক করবে তখন সেটাকে কাদাতে পরিণত করে দেবে এবং তার পাশাপাশি কিছুটা সল্ট উৎপন্ন করতে সাহায্য করবে নেক্সট হচ্ছে অক্সিডাইজান অক্সিজেন অ্যান্ড ওয়াটার ব্রেক ডাউন রক্স এটা দুজনে একসাথে কাজ করে যেটাকে আমরা অক্সিডেশন বলছি এবং এর ফলে কি হয় বেশিরভাগ ক্ষেত্রে আয়রন রিচ রক্স লক্ষ্য করা যায় মানে দিনের পর দিন সেই জলটা যদি ধরো ওই রকম অক্সিডাইজড ওয়াটার যদি কোনো লোহা সং মানে আয়রন আছে এরকম কোনো শিলার ওপর দিয়ে প্রবাহিত হয় তখন তার ওপর অবভিয়াসলি আমরা দেখতে পাবো কি মরচে পড়ার মতো একটা ঘটনা ঘটছে এবং আস্তে আস্তে শিলাটা ক্ষয় পাবে এবং খসে খসে পড়ে যাবে নেক্সট হচ্ছে দেখো লিচিং কার্বনেশন কার্বনেশন জিনিসটা কি অবভিয়াসলি এখানে কার্বনিক অ্যাসিড কাজ করে যেটা মিনারেলসের মাধ্যমে রকের মাধ্যমে চলে আসে এবং সেটা ক্রমশ উইক করে দেয় সেই এরিয়ার রকসটাকে এবং একটা টাইমের পর সেটাও ছোটো ছোটো টুকরে পরিণত হয় অ্যান্ড দ্য লাস্ট ইস লিচিং প্রসেস লিভিং অরগ্যান ক্যান ইউজড কেমিক্যাল ওয়েদারিং লিচিংটা কী সেটা তোমরা নিশ্চয়ই সবাই জানো মানে নর্মালি কী হয় ধরো বিভিন্ন রকম যে লাইফ অর্গানাইজমগুলো রয়েছে বিভিন্ন রকম গাছের পাতা তারপরে ধরো কোনো প্রাণীর মৃতদেহ এদের থেকে কী হয় অনেক সময় অ্যাসিড উৎপাদন হয় এরা যখন মরে যায় তাদের মৃতদেহ থেকে অ্যাসিড উৎপাদন হয় এবং সেটা লিচিং প্রসেসে কাজ করে থাকে তো এই ছিল কেমিক্যাল ওয়েদারিং এবার যেটা যাবো সেটা হচ্ছে আমাদের বায়োলজিক্যাল ওয়েদারিং এখানে কি দেখতে পাওয়া যাচ্ছে না এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের অ্যানিম্যালস বিভিন্ন রকমের প্লান্টস বিভিন্ন হিউম্যান অ্যাক্টিভিটিস কীভাবে ওয়েদারিংয়ের সাহায্য করছে সেটা আমরা ইন্ডিভিজুয়ালি দেখবো দেখো ফার্স্ট হচ্ছে রুটস ঠিক আছে রুটস মানে এনি টাইপস অফ ভেজিটেশন তাদের যে রুটস থাকে সেটা কি হয় অটোমেটিক্যালি গ্রো হবে এবং সেটা যদি কোনো রকের মাধ্যমে গ্রো হয়ে থাকে তাহলে সেই রকের ভেতরেও সে গ্রো হবে এবং সেটা কীভাবে হবে রক্ত সলিড তার মানে সেটার মধ্যে দিয়ে ফাটল সৃষ্টি করবে এবং তার ভেতর দিয়ে ঢুকে সে তার শাখা প্রশাখা বিস্তার করতে শুরু করবে এবং দ্যাট ইজ দ্য প্রসেস অফ ওয়ান মোস্ট কমন ওয়েদারিং বাই দ্য প্লান্টস তো এটাই হচ্ছে মেন তারপরে হচ্ছে বরিং অ্যানিম্যাল অ্যান্ড র্যাবিট এরা কি করে মাটি খোঁড়ে তাই না বিভিন্ন ধরনের ইঁদুর তারপর খরগোশ এরা কী করে নখ দিয়ে মাটি খোঁড়ে দেখবে তো এর প্রসেসে কি হয় এর ফলেও কিন্তু অনেক সময় লক্ষ্য করা গেছে যে মাটির ভেতরে যে ওয়েদারিং ক্র্যাক তৈরি হয় সেটা কিন্তু দেখা যায় লিচিং প্রসেস একটু আগেই তোমাদের বললাম এটা যেমন একদিকে তোমার কেমিক্যাল ওয়েদারিংয়ের পার্টে পড়ছে সেরকমই এটা কিন্তু বায়োলজিক্যাল ওয়েদারিং পার্টে পড়ছে কারণ বললামই তোমাদের যে এগুলো বিভিন্ন রকমের অ্যালগি ফাঙ্গি এই ধরনের উদ্ভিদের দ্বারা ঘটে থাকে বলে এটা কিন্তু বায়োলজিক্যাল ওয়েদারিংয়ের আর একটা পার্ট আর লাস্ট এটা আছে পিডক পিডক ব্যাপারটা কি বলো তো দিস অ্যানিমালস ক্যান বিয়ার ইন টু রকস ফর প্রোটেকশন বাই শার্পিং অ্যাওয়ে গ্রেন্স অ্যান্ড স্কিউরিং অ্যাসিড অফ দ্য সল্ট দ্য রক অনেক সময় অনেক প্রাণী দেখবে কিন্তু এই শিলাস্তরের মধ্যেই বসবাস করে তাদের যে বিভিন্ন রকম অ্যাসিডিক আউটফিটগুলো থাকে তার এফেক্টে কিন্তু অনেক সময় শিলায় ওয়েদারিং লক্ষ্য করা যায় তো এই ছিল মেন বায়োলজিক্যাল ওয়েদারিং তো পুরো প্রসেসটা মানে একদিকে তোমার হচ্ছে ওয়েদারিং কি তার কী কী ক্যারেক্টারিস্টিক্স রয়েছে তারপরে তার কি কি এজেন্ট সরি তার কী কী এজেন্ট রয়েছে অ্যান্ড দেন যেটা থাকছে লাস্ট সেটা হচ্ছে টাইপস অফ ওয়েদারিং যেটা থেকে মোস্ট টাইম এক্সামে কোয়েশেন এসে থাকে তো এই পুরো জিনিসটা সরি এই পুরো কনসেপ্টটা যে তোমাদের কাছে বললাম এটা পুরোটা হচ্ছে ওয়েদারিংয়ের পার্ট ঠিক আছে এখানে এজেন্ট রয়েছে তার প্রসেসেস রয়েছে অ্যান্ড তার ফলে যে শিলাস্তর বা ভূমিরূপ লক্ষ্য করা যাচ্ছে সেগুলো রয়েছে তো আশা করছি আজকে আমি তোমাদের পুরো ওয়েদারিংয়ের পার্টটা বোঝাতে পেরেছি যদি কোথাও কোনো ডাউটস থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আর এই রিলেটেড বেঙ্গলি অ্যান্ড ইংলিশ ভার্সেন নোট পেতে হলে কিন্তু অবশ্যই এবং নোটস এবং তার পাশাপাশি কোয়েশন পেতে হলে আমাকে হোয়াটসঅ্যাপ করো ডিসক্রিপশন বক্সে নেওয়া নাম্বারে তো চলো আজ এই পর্যন্ত এই নেক্সট টপিকে আমরা ফ্লুভিয়াল প্রসেসের সম্পর্কে ডিটেলস ডিসকাশন করবো আজকের মতো এই পর্যন্তই নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো বাই